গত বছরের চেয়ে কিছুটা বেশি দামে এবার গরুর চামড়া বিক্রি হলেও খাসির চামড়া একেবারেই আগ্রহ নেই ট্যানারি মালিক ও আড়তদারদের। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে খুবই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গত 2-3 বছর। দাম না পেয়ে ফেলে দেয়া বা পুঁতে ফেলার মতো ঘটনাও ঘটেছে, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগও কম ছিল, তবে পানির দরে বিক্রি হয়েছে খাসির চামড়া। কাঁচা চামড়া আড়তদার সমিতি বলছে, অতীতের ইমেজ সংকট থেকে কাটিয়ে উঠবেন এবার।